ওয়েলকাম টু টেক আইটি আসসালামু আলাইকুম বন্ধুরা টিউটোরিয়ালটি খুবই চমৎকার হতে যাচ্ছে আশা করছি আমার সাথেই থাকবেন আমরা যখন একটি সাদা কালো ছবিকে রঙিন করার কথা ভাবি ঠিক তখনই আমাদের ফটোশপের প্রয়োজন হয়ে পড়ে আর একটি সাদা কালো ছবিকে নিখুঁতভাবে রঙিন করতে হলে আমাদেরকে ফটোশপে অনেক সময় ব্যয় করতে হয় কেমন হবে যদি ফটোশপ ছাড়াই আপনি আপনার সাদা কালো ছবিটিকে রঙিন ছবিতে রূপান্তর করতে পারেন তবে হ্যাঁ আপনি ফটোশপ ছাড়াই মাত্র এক ক্লিক করে আপনার সাদা কালো ছবিটিকে রঙিন করে নিতে পারবেন আপনাকে ফটোশপের কোনো ধরনের কাজ জানতে হবে না আপনার সাদা কালো ছবিটি অটোমেটিক্যালি রঙিন হয়ে যাবে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন আমি এখন এই ছবিটিকে মাত্র এক ক্লিক করে প্রফেশনাল মানের রঙিন ছবিতে রূপান্তর করব তো চলুন দেখা যাক এটি কিভাবে করে তো প্রথমে আপনি যেটা করবেন আপনার ব্রাউজারটি ওপেন করে নেবেন তো আপনি ব্রাউজার ওপেন করার পর গুগলের মধ্যে চলে আসবেন গুগলে চলে আসার পর ঠিক এখান থেকে আপনি কালারাইজ ফটো লেখে চার্জ করবেন তো আমি গুগলে এসে কালারাইজ ফটো লেখে চার্জ করলাম তো কালারাইজ ফটো লেখা চার্জ করার পর আপনি অনেকগুলো ওয়েবসাইট এখানে দেখতে পাবেন এখানে প্রথমে যে সাইটটি রয়েছে কালারাইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এই ওয়েবসাইটটি হচ্ছে ডেমোজ ডট ডট কম আপনি এই সাইটটিতে প্রবেশ করবেন তো আমি এই সাইটটির মধ্যে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কালারাইজ ফটো সাইটটি ওপেন হয়েছে তো আপনি যদি পেজটি খুঁজে না পান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনি সেই লিঙ্কটি ক্লিক করলে সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন তো এরপর আপনি যেটা করবেন এখানে আপলোডের যে অপশনটি রয়েছে আপলোড অপশনের মধ্যে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার পর আপনার যেই ফোল্ডারে ছবি রাখা আছে সেই ফোল্ডার থেকে ছবিটি চুজ করবেন চুজ করার পর এখানে নিচে ওপেন অপশানে ক্লিক করবেন ব্যাস ওপেন অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার কাজ শেষ তো আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম এখন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ছবিটি নিজে থেকে কালার হয়ে যাবে আপনাকে কোনো কিছুই করতে হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি কিন্তু কালার হয়ে গিয়েছে আমাকে কিন্তু কোনো কিছুই করতে হয়নি জাস্ট ছবিটি আপলোড করে দিয়েছিলাম তো এখন আমি যেটা করবো ছবিটিকে ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য একটু নিচে আসলে এখানটায় ডাউনলোড কালারাইজড ইমেজ অপশন পাবেন আপনি এখান থেকে ডাউনলোড কালারাইজড ইমেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কালার ছবিটি ডাউনলোড হয়ে যাবে তবে এখানটায় ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানটায় পিএনজি ফরম্যাটের একটি ফাইল ডাউনলোড হচ্ছে তো এখন আমি ডাউনলোড করা ছবিটিকে ওপেন করে আপনাদেরকে একটু দেখাই কতটুকু কালার হয়েছে তো আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে অটোমেটিক্যালি একটি সাদা কালো ছবি রঙিন ছবিতে রূপান্তর হয় তো আপনারা যারা ফটোশপের কাজ জানান না এই সাইটটি আপনাদেরকে অনেক হেল্প করবে একটি ছবি কালার করার ক্ষেত্রে তো বন্ধুরা আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ